अजीम अजीम अफसाना अफसाना गेलो मेरे खूब खुशी खुशी लगता से हाँ क्यों है चे भाईजा अमेरिका से के हीरा आसछे आमादेर हीरा আর কিন্তু দেরি করা উচিত হবে না ভাইজান এবার হীরার সাথে কাজলের বিয়েটা সেরে ফেলতে হবে আপুর বিয়ে তুমি সত্যি বলছো বাবা হ্যাঁ রে মা বিয়ের পর তোর আপু হীরার সাথে আমেরিকা চলে যাবে আমিও কিন্তু আপুর সাথে আমেরিকা যাব কি মজা হবে তাই না পুপি তা তো হবে কিন্তু কাজল কবে আসবে কে জানে আরে আসবে আসবে সামনে তো ওদের লম্বা ছুটি দেখো না কাজল এলো বলে ওয়াও বিউটিফুল হাই কাজল তোমার জন্য আচ্ছা তো উপলক্ষটা কি জানতে পারি শুধু একবার বলো বাকি মির্জা আমি তোমাকে ভালোবাসি লাভ নেই বাকি মির্জা তোমার নাম বাকি তাই আমি তোমাকে ফাঁকি দিতে চাই না সো নগদে আমি তোমাকে ভালোবাসতে পারলাম না সরি জান প্রেমে পড়েছে প্রেমে পড়েছে জান প্রেমে পড়েছে কি রে জান হ্যাঁ রে দোস্ত আমি জ্ঞান হারাবো মরি যাবো বাঁচাতে পারবে না কেউ পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক এই থাম 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 সারা ক্যাম্পাসের মেয়েদের চোখ জানের উপর জানের চোখ কার উপর পড়ল যার জান আছে কিন্তু প্রাণ নাই সেই কাজল করে মরছে বাকি ভাই সাইজ আরো আঙ্গুল পূজা যাবো তো কি চিন্তা করতেছো ভাই কাল রাইতে এক ফোঁটাও ঘুমাই নেই রে আরে ঘুমাইবা কেমনে তোমার অপমানে আমি তো ঘুমাইতে পারি নাই এত বছর ধরে এই কলেজে আসি আমারে এইভাবে কেউ অপমান করার সাহস পায় নাই তোমার ফুলের গ্রান নিল কিন্তু ফুল হাতে নিল না আমার খেপাবি না টিপু জানে মেরে ফেলামু আমারে মারবা কি তুমি নিজেই তো মরে ভূত হয়ে গেছো কাজল আমারে তুমি চিনো না চিনবো চিনবো ঠিকই চিনবো ভালো মতো জাপটায় ধরো কিরে দেখা হলো কথা হয়েছে না রে দোস্ত দেখাই হয়নি কথা হবে কি করে না তোকে দিয়ে কিচ্ছু হবে না এই ওই তো কাজল জানা আর যা কিন্তু দোস্ত কিভাবে শুরু করব আরে সামনে গিয়ে জাপটে ধর ধরে একটা না না ছি ছি তোরাও ভাবে বলবি না আমার খুব কষ্ট লাগছে আরে কষ্ট হোক যন্ত্রণা হোক সামনে গিয়ে দাঁড়া আচ্ছা ধরে নে দাঁড়ালাম তারপর কি বলবো বলবি তুমি দেখতে খুব সুন্দর আরে দেখ কি যে বলিস তোরা প্রথমে একটা মেয়েকে এসব কথা বলা যায় আচ্ছা বাবা সামনে গিয়ে দাঁড়া না আগে পরে মুখে যা আসে তাই বলিস যা তো যাবো যা না যা যা
আরে কনফার্ম হয়ে যাবে, পতাগলি দাঁড়ালেন যে তোমার সাথে আমার কথা আছে। বলুন কি বলবেন? ইয়া মানে এখানে বলবো তো কোথায় বলতে চান? একটু আড়ালে গেলে হতো না? আড়ালে? আড়ালে কেন? না মানে আমার ব্যক্তিগত কথা তো তাই। ব্যক্তিগত কথা? কি ব্যক্তিগত কথা? কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? কি ব্যক্তিগত কথা? না মানে দেখুন, যা বলতে চান তা আগে কাগজে লিখে মুখস্থ করে সামনে আসবেন, বুঝলেন? হাদারাম হয়তো আসছে। কিরে কি বলেছে? আরে কথা বলিস না কেন, মুখ কালো কেন? আ কি হয়েছে বল না। রাগ করেছে, ধমক দিয়েছে? আর আর কি হয়েছে? আরে আর কি হবে? আরে বেটা আর কিছু বলেছে কিনা সেটা বল। বলেছে আমি নাকি হাবা, আমি নাকি ভীতু, আমি নাকি ব্যাস ব্যাস হয়ে গেছে সব খাপে খাপে মিলে গেছে। কি মিলে গেছে? ওই মেয়ে তোর উপর দুর্বল হয়ে গেছে, এখন শুধু একটা ঘটনার দরকার। ঘটনা? কি ঘটনা? ঘটনা ঘটলেই সেটা বুঝতে পারবি। কবে কবে সেই ঘটনাটা ঘটবে? কাজল, আমার কাজল। কিরে জান কানে কানে কি বলে গেল? কানে কানে বলবে কি? চোখ তুলেই তো তাকাতে পারলো না, সামনে দাঁড়িয়ে একেবারে চুপসে গেল। বলিস কি যে জানের জন্য ক্যাম্পাসে মেয়েরা পাগল সে তোর সামনে চুপসে গেল? গেল মানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বরফের মতো গলে যেত। আহারে বরফ গলা নদী! তা নদী বলিস আর সাগরই বলিস, তোদের জানের বুকের পানি কিন্তু শুকিয়ে গেছে। ধন্য মেয়েটির কাছে জান যার মনের জানালা নাড়া দিতে পারলো না। শোন, এই কাজলের মনের জানালার গ্রিল বড় মজবুত, হয়তো সহজে খোলা যাবে না। বাকি ভাই নাকি? আরে বাকি ভাই উত্তেজিত মনে হচ্ছে। জান কোথায়? ও জান, জান তো আপনার বুকের মধ্যে। বাকি ভাই বেটা বস করা করিস। আমাকে তোমার কি প্রয়োজন বাকি মির্জা? এই বেটা তুই কাজলের দিকে চোখ দিছ, তো সাহস তো কম না। কেন, কাজল তোমার ভগ্নি নাকি বাকি? তোর তো বুকে জোড়া ছেড়ে পোলা, তুই বাকি মির্জার চোখের সামনে বুক ফুলাইয়া কথা কস, তোর জিভটা আমি টান দিয়ে ছিঁড়ে ফেলামু। কারণটা কিন্তু আমার কাছে পরিষ্কার হলো না। কারণ কাজল আমার। তোমার? তোমার কি? কাজল আমার জান। জান তো আমি, নাকি ভুল বললাম? শোন পোলা, আমার কাজলের দিকে ভুলেও তাকাবি না। তোরে আমি শেষবারের মতো কইয়া গেলাম, মনে রাখিস, চোখ উঠায় ফেলামু কিন্তু। চান্দু জান, বাকি মিজে কিন্তু ডেঞ্জারাস মাল, তোর বিপদ হতে পারে। আরে রাখ, কাজলের জন্য আমি মরতেও রাজি আছি। মিঠু, মিঠু কোথায় গেলি? মিঠু, এই মিঠু। সাহেব টেবিলে খাবার দেব? কেন খাবার দেবি? আমার জানকে রেখে আমি কোনোদিন খেয়েছি? তা অবশ্য খাননি, কিন্তু রাত তো অনেক হয়ে গেল। আমিও তো সেটাই জানতে চাচ্ছি, এত রাত পর্যন্ত ছেলেটা থাকে কোথায়? আগে তো এত রাত করতো না। সাহেব জান বাবার জন্য কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে আমার জানের? কি হয়েছে তা তো ঠিক বলতে পারবো না, তবে কদিন ধরে মনটা যেন কেমন অস্থির মনে হতেছে। এ কথা আমাকে এতদিন বলিসনি কেন? ওই দেখ এলো বোধ হয়। যা। জি। জান বাবাজি এত রাত পর্যন্ত বাইরে থাকো কে? আব্বা নিশ্চয়ই খায়নি মিঠু ভাই। এ তুমি কি বললে, আব্বা কি তোমাকে রেখে কোনোদিন খেয়েছে?
সরি আপা, আসলে আমার মনটাই ভালো নেই। কেন কেন মনটা ভালো নেই তোমার আব্বা? কি হয়েছে তোমার, আমাকে বলো। তোমাকে যে বলা যায় না আব্বা। কেন বলা যাবে না? আই এম ইউর ফাদার, আই এম ইউর মাদার, আই এম ইউর ফ্রেন্ড, আই এম ইউর এভরিথিং। টেল মি হোয়াট হ্যাপেন্ড। আব্বা, আমি একটি মেয়েকে পছন্দ করেছি। আলহামদুলিল্লাহ, খুশ খবর। আরে মিঠু, আজ রাতে আমি ভাত খাবো না রে, পোলাও রান্না কর। আবার যার একটা মেয়েকে পছন্দ করেছে, আবার ঘরে বউ আসবে। জানা, এই জন্য তুমি এতদিন মন খারাপ করেছিলে। শোনো আব্বা, কাল সরাসরি তুমি মেয়েটার কাছে যাবে, গিয়ে ওর আব্বার নাম, ওর আম্মার নাম সব কিছু তুমি আমাকে জানা। আমি নিজে আমার জানের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। বাবা আমার, ঠিক বলেছিস। এই তোরা একটু যা তো। কেন, আমরা যাবো কেন? কাজলের সাথে আমার একটু কথা আছে। কথা আছে বলবি, আমরা যাবো কেন? আহা, কথাটা একান্ত গোপনীয়। ঠিক আছে, যা যা যা। কি বলি, কাজল তোর আশিক আসছে। আসতে দে না। এক্সকিউজ মি, আপনারা যদি আমাকে একটু সুযোগ দিতেন। কি সুযোগ দেব? আপনারা যদি চলে যেতেন, তাহলে কাজলের সাথে আমি কিছু একান্ত গোপনীয় কথা বলতাম। হেই, চল চল। এই তুই থাক, ওনারা গোপন কথা বলবে। হ্যাঁ চল চল। এই ছেড়ে দিলাম। কি আপনার একান্ত গোপনীয় কথা? আমার আব্বা জানতে চেয়েছেন তোমার বাবার নাম কি। কেন, আমার বাবার নাম জেনে আপনার আব্বার কি কি লাভ? আহা, তোমার জন্য প্রস্তাব দিতে হলে তোমার বাবার নাম ঠিকানা জানতে হবে না? আমার জন্য প্রস্তাব? কি প্রস্তাব? বিয়ের প্রস্তাব। বিয়ের প্রস্তাব? আপনার আব্বা কি বিয়ের ঘটকালি করেন নাকি? আরে না না, বিয়ের ঘটকালি করবে কেন? আমার আব্বা, থাক থাক, আপনার আব্বার বায়োডাটা আমি জানতে চাইনি। আপনার আব্বার বায়োডাটা ফাইল বন্দি করে আপনার কাছে রাখুন, গাথা কোথাকার। কি জান তোমাকে ডিস্টার্ব করছে? কুন্নি বা আপনার কি? ছেলেটাকে আমি নিষেধ করে দিতাম। ও, তুমি তো জানো না এই বাকি মির্জার হাত কত লম্বা। আপনার হাত যে লম্বা তা তো আপনার দেহ দেখলে বোঝা যায়। যত্ত সব। যত্ত সব না, আমি সব। আরে হ্যাঁ, তবে আর বলছি কি, আমার জান নিজে পছন্দ করেছে। এখন মেয়েটার বাড়ি ঘরের ঠিকানা পেলে আমি নিজেই প্রস্তাব নিয়ে যাব। দোয়া করবেন ভাই সাহেব। হ্যাঁ জান। জি আপা। মেয়েটির ঠিকানা নিয়েছ? জি না আব্বা। বাবার নাম? জানতে চেয়েছিলাম কিন্তু বলল না কিছু। বলল না মানে? মেয়েটি কি তাহলে বেয়াদব? জি না আব্বা, বেয়াদব না। আমার জানতে চাওয়ার ভঙ্গিটাই হয়তো সঠিক ছিল না। জানতে চাওয়ার ভঙ্গিটা সঠিক ছিল না মানে? কি বলছো তুমি আবোল তাবোল, বোকা নাকি তুমি? আব্বা, আমি আজ রাতেই তোমাকে সব কিছু জানাবো। যাই আব্বা। বোকা ছেলে, ওকে নিয়ে আর পারলাম না। দাঁড়াও, কলেজের হোস্টেলে পরে ঢুকো, আগে আমার হোস্টেলে চলো, একটু পড়াশোনা করব, চলো। আরে আরে, কি আশ্চর্য, ছাড়ো। Wait!
তাহলে তোমার শেষ, বেগে দিকে যান যান। জানের কথা বলছো না কেন কাজল? বাকির দলের গুন্ডারা পেছন থেকে মাথায় আঘাত করেছে। জান বেহুশ। বেহুশ? তুমি আমাদের খবর দিলে না কেন? আমি তো কাউকে খবর দেইনি, বাকি আমাকে। পদমাস, জানের বাবা খবরটা পেয়েছে? আমি তো বলেছি কাউকে আমি খবর দেইনি। হ্যালো, আমার জান হাসপাতালে? মিঠু, মিঠু সাহেব, তাড়াতাড়ি গাড়ি বের করতে বল, আমার জান হাসপাতালে। বলেন কি সাহেব? হ্যাঁ, তাড়াতাড়ি চল চল। আমরা এখানে আছি, তুমি ভিতরে যাও। যাও হাটের অসুখ আছে। চুপ করো বেয়াদব, আমার জানের একটা কিছু হয়ে গেলে আমার বেঁচে থেকে কি লাভ? সাহেব আপনি শান্ত হন, জান বাবাজির কিচ্ছু হবে না। মিঠু, আমি আমার জানকে দেখবো, আমার জানকে দেখবো। আমি বুঝতে পেরেছি তোমার জন্য আমার ছেলের এই অবস্থা।
আঙ্কেল, বাকি মির্জা ওর এই অবস্থা করেছে। কার জন্য করেছে? এই মেয়ে কার জন্য করেছে? আমাকে রক্ষা করার জন্য জান জীবন বাজি রেখে। আমি জানি, আমি সব জানি। তোমার জন্য আমার ছেলে অর্ধ উন্মাদ হয়েছিল। আমি জানের ভালোবাসাকে অমর্যাদা করিনি, তোমার বাবা মার ঠিকানা আনতে বলেছিলাম। এই মেয়ে, তোমার জন্য আমার ছেলের এই অবস্থা। আমার জানের কিছু হলে আমি তোমাকে গুলি করে মেরে ফেলবো। ইয়েস, আই মিন ইট। আঙ্কেল, আমি আমি কিচ্ছু শুনতে চাই না। আমার ছেলের জীবন এখন তোমার হাতে। ওকে সুস্থ করে আমার হাতে ফিরিয়ে দিতে হবে তোমার। রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা একজন ভিতরে যেতে পারেন। তুমি যাও, ভেতরে যাও। জি আঙ্কেল। Thank you.
তুমি বাড়ি যাবে, আমি থাকবো কি করে বলো? তুমি কি ভাবছো আমার কষ্ট হবে না? জানি তো, তারপরও অনেক দিন পর বাবার কাছে যাচ্ছ, টুশির সাথে দেখা হবে। আমি জানো টুশিকে কিন্তু আমি তোমার কথা কিচ্ছু বলিনি। বললেই আর কি বলতে, বলতে বোকা একটা ছেলে। তুমি তো একটু বোকা বোকা, আর তুমি একটু মিষ্টি মিষ্টি। ও শুধু মিষ্টি আর কিছু না? শোনো কাজল, তুমি আমার কাছে শুধু মিষ্টি হবে কেন, তুমি আমার এমনই একজন। এখন কাজের কথা বলো। আমার কথা তো বলেছি, এখন তুমি তোমার বাবাকে রাজি করিয়ে আমাকে খবর দেবে, বাকি সব দায়িত্ব আমার। তুমি তো জানো না আমার বাবা আমার মতামতে কতটা মূল্য দেয়। বলেছ তো, এখন বলো কাল গাড়ি ছাড়বে কটায়? সকাল 9টার বাসের টিকিট কেটেছি, আসবে না তুমি জান? আসবো না মানে কি বলছো তুমি? আপা উঠেন, গাড়ি ছাড়া সময় হয়ে গেছে। ভাই একটু দেরি করা যায় না? টাইম তো হয়ে গেছে আপা, কেমনে দেরি করুম? ভাই একটু অপেক্ষা করুন প্লিজ। কেন হিরো আইব নাকি? যত সব আয় গাড়ি আগে বাড়া। সামনে মানুষ খাড়া রয়েছে, ফালাই পাগল নাকি? আরে ভাই একটু অপেক্ষা করেন, প্রেমের কে ওদেরকে একটু সময় দেন। আমার সাথে তুমি দেখা না করে চলে যাচ্ছিলে? যেতে পারলাম কই, তুমি তো পথ আগলে দাঁড়িয়ে রইলে। আচ্ছা গাড়িটা যদি তোমাকে ধাক্কা দিত? মরে যেতাম। অলক্ষণে কথা বলবে না তো। আপা নো টেনশন, গাড়ি ছাড়বো না, আপনি সুন্দর মতো বিদায় নেন। কেমন আছিস? মহা আনন্দে আছি। এবার কিন্তু আমাকে আমেরিকা নিয়ে যেতে হবে। হঠাৎ আমেরিকা, ব্যাপার কি রে? দেখা সেজো না, 7 দিন পর হীরা ভাইয়ের সাথে তোমার বিয়ে, আর বিয়ের পর সোজা আমেরিকা চলে যাবে। হীরা ভাইয়ের সাথে নিবি? হ্যাঁ সব ঠিকঠাক, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে।
কি বলছিস তুষি? কাজল, এসব কি শুনছি ফুপি? ঠিকই শুনেছ, পাত্র হিসেবে হীরাকে এবাড়ির সবার পছন্দ, কিন্তু কিন্তু যার বিয়ে তার পছন্দের অপছন্দের একটা ব্যাপার আছে, এ বিয়ে আমি করতে পারবো না। কাজল, চমকে উঠবার তো কোনো কারণ নেই ফুপি, আমার মতামত না নিয়ে তোমরা এমন বিয়ের সম্মতি কেমন করে দিলে? এ বিয়ের সিদ্ধান্ত তোর বাবার, কিন্তু বিয়েটা তো আমার, আমাকে তোমরা প্রাণহীন কাঠের পুতুল ভাবছো কেন? আমার কি ইচ্ছা অনিচ্ছা বলতে কিছু নেই? হীরা খুব ভালো ছেলে, তাছাড়া হীরাকে তোর বর হিসাবে চিন্তা করা হচ্ছে, এ কথা তো পূরণ হতে চললো। এসব ধ্যান ধারণা দিয়ে আধুনিক সমাজ চলে না ফুপি, অন্তত জীবন চলে না। এতটা অন্ধ তোমরা কেমন করে হলে আমার জানা নেই, কিন্তু আমি অন্ধ নেই, অশিক্ষিত নেই, প্রতিবন্ধী নই। স্বামী বলে একজনের হাত ধরিয়ে দিলেই আমি পথ চলবো না। আমারও স্বাধীন ইচ্ছে আছে, স্বপ্ন আছে, পরিকল্পনা আছে, এবে তুমি ভেঙে দাও ফুপি। কাজল, কি বলছিস তুই? ফুপি, ফুপি, আমি একজনকে ভালোবাসি। কে সে? বাবা! তার পরিচয়টা বলো। কি হলো, কি পরিচয় তার? ওর নাম জান মোহাম্মদ, আমার সহপাঠী। সহপাঠী? চমৎকার! আমার মেয়ে নিজের পৃথিবী রচনা করার জন্য এমন একজনকে খুঁজে পেয়েছে যাকে খুঁজতে হয় না। জান খুব ভালো ছেলে বাবা, জান সস্তা ছেলে নয়। সে তুই যাই বলিস, কোনো অপরিচিত ছেলের সঙ্গে নীতিগতভাবে আমার মেয়ের বিয়ে দেব না। মন থেকে এসব দুর্বল চিন্তা ছেড়ে ফেলো, বিয়ে তোমার হবে হীরার সঙ্গেই। বাবা! ফুপি, 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 একটা কিছু করো ফুপি, একটা কিছু করো। তুমি তো জানো না আমার বাবা আমার মতামতের কতটা মূল্য দেয়। মন থেকে এসব দুর্বল চিন্তা ছেড়ে ফেলো, বিয়ে তোমার হবে হীরার সঙ্গেই। আমার মেয়ে নিজের পৃথিবী রচনা করার জন্য এমন একজনকে খুঁজে পেয়েছে যাকে খুঁজতে হয় না। সে তুই যাই বলি, কোনো অপরিচিত ছেলের সঙ্গে নীতিগতভাবে আমার মেয়ের বিয়ে দেব না। বাবা, বাবা! ফুপি, ফুপি! তুষি, কি হয়েছে? আপু ঘরে নেই, এই দিশিটা রেখে গেছে। দেখি বাবা, তোমাদের দুঃখ দিয়ে আমার জীবনের দুঃখের বোঝা হয়তো আরো বাড়বে, তবু এ দুঃখ না দিয়ে পারলাম না বলে আমাকে ক্ষমা করো। স্যার, কাজল আমাকে বেড়ে যেতে রাখলাম। এমন একটা কাজ তুই করতে পারলি মা।
গাড়ি চালানোর কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছেন 20 জন, আহত হয়েছেন 50-এরও বেশি। মুন্নি সাহা, এটিএন বাংলা, 14 গ্রাম, কুমিল্লা। আপনার নাম? অনিক আহমেদ, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। ডাক্তার সাহেব, ওর অবস্থা? ভয়ের কিছু নেই, ঘুমোচ্ছে। এত বড় একটা অ্যাক্সিডেন্ট, খুব বড় বাচ্চা বেঁচে গেছেন, তবে ওনার মাথার আঘাতটা সমস্যা করতে পারে। সিস্টার, আপনিও ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ুন। জি, কাল সকালে দেখব। থ্যাংক ইউ ডক্টর। সিস্টার, ওনার ওষুধটা দিয়ে দিন। চলুন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আসলেই ভালো আছেন, জ্বর ওঠেনি। ও কেমন আছে? ওনার তো তেমন কিছু হয়নি। ও অনিক সাহেব, আপনার কি হয়? ও ও আমার হাজবেন্ড। ও তাই বলুন। আপনি উঠছেন কেন? যান, যান, শুয়ে পড়ুন। যান। অনিক, কি আপনি আপনি করছো? বউর সাথে বউর সাথে কি এভাবে কথা বলে? ডাক্তারের কথাই তো ঠিক হলো, ওর মাথার আঘাতটা আসলেই সমস্যা করছে। তাই কি ভাবছো অনিক? না, ভাবছিলাম আমি ইঞ্জিনিয়ার, কিন্তু এখন থেকে আপনার সাথে আমার ডাক্তারি করতে হবে। অনিক, দুষ্টুমি রাখো তো। উফ, আমার খিদে পেয়েছে। এখানে নাকি কোনো খাবারের ব্যবস্থা নেই। নেই তো কি হয়েছে? তুমি বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। আমি তোমার সাথে যাব, যা যা খেতে মন চায় সব খাবো। মরেছি। কি হলো? না না, বললাম খুদ হয়ে আমিও মরছি। চলো 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 চলো। কি হয়েছে? উফ, মাথাটা মাথাটা একেবারে গেল। পাগলের পাল্লা বললাম রে বাপ। পাইলাম
বসো এখানে বসি। ওয়েটার ওয়েটার কি খাইবেন স্যার? সব খাবো। পারলে পাতিল ধরে নিয়ে এসো। ওরে বাপ, যা আছে তাই নিয়ে এসো, যাও। মহাজন কি কয়? যা কয় তাই কর, বড় খানেওয়ালা মনে হয় তাতে খাও মনে হইতে পারে। যত খাইব ততই লাভ। কত খাবার? হ্যাঁ এগুলি চেয়েছিলাম, সব খাবো সব খাবো। চা খিদে পেয়েছিল স্যার, আরো কিছু লাগবো? জান জান সামান্য খাবার, শুরু করো। করে কি সব কি একাই খাবে নাকি? যা মজা হয়েছে বাবা। তুমি তুমি খাও তুমি খাও। ঠিক আছে ঠিক আছে। তো দেখছি সব একাই খেয়ে ফেলছে। খাও খাও, তুমি খেতে থাকো আর আমি ফুটতে থাকি। ফুটে যা অনেক, নয়তো খবর আছে। ওই টেবিলে বিল কত হলো? খাওনের যা সাইজ দেখতাছি, আস্তে আস্তে, তাতে 300-400 টাকা বিল তুলবো। এনে 500 টাকা রাখো। যাক বাবা, বড় বাঁচা বাঁচা গেল। একেবারে সিন্দাবাদের ভূতের মতো ঘাড়ে চেপে বসেছিল, কিন্তু মেয়েটাকে, ও কি আগে থেকেই পাগল নাকি অ্যাক্সিডেন্টের পর পাগল হয়েছে? যাই হোক, শি ইজ বিউটিফুল। বাবা অনেক, তুমি এখন এই বাড়তি ঝামেলা থেকে একদম মুক্ত। এবার ঝাড়া হাত, ঝাড়া হাত তাই বাসার দিকে যাও। চলো খাওয়া হয়ে গেছে। তুমি তো কিছু খেলে না। খাবো কি? আরে তুমি তো আমার মাথা খাচ্ছ। আচ্ছা তুমি বেছে বেছে আমার পিছু পড়েছো কেন? তুমি আমাকে দারুণ করছো কেন? এবার যার হাত ধরে ভেঙেছ, দয়া করে তার নামটা একটু বলো। খুঁজে বের করার দায়িত্বটা আমি পালন করবো। বাপ কি হলো, চুপ করে আছো কেন? আরে চুপ করে আছো কেন? ধমকাবে না, খবরটা ধমকাবে না। একসবার ধমকাবো, তুমি কি আমার বউ নাকি? তাহলে আমি আমি তোমার কি? তুমি আমার কেউ না, আমি তোমাকে চিনি না জানি না। কি বললে? তুমি আমার জানো না? তুমি আমাকে চেনো না? গা হাতে বলো বলো বলো, চেনো না? কি বললে তুমি? আমার মাথায় গেছে ভাই। আরে ভাই কোথাকার এই বদ্ধ পাগল, চিনি না জানি না, একেবারে মাথায় চেপে বসেছে। আই খবরদার মিথ্যে বলবে না। আমার তো মেয়ে হনি সন্দেহ হয়েছিল, মাইয়া ডারে রাই খা খাইটা পড়তে চায়। আরে না না ভাই, নারী পাবার কাই মন হয়। এই ধর স্বামী স্ত্রীর ব্যাপারে আপনার নাক গলাতে আসছেন কেন? যান চলুন এখান থেকে, চলুন এখান থেকে। সরি সরি সরি, আই'ম সরি, আই'ম সরি জান, আই'ম সরি। চলো আমি যাবো না।
বললাম তো আই এম সরি। চলো আমার কেমন নাকি দেখো, তুমি যদি আমার সাথে এমন করো তাহলে কিন্তু আবার গণপিটানি খাবে আর করবে করবে বলো। এবার চলো, ওরা আবার আসতে পারে। চলো চলো তাহলে, চলো মাঝে চলো। মরিয়া গিয়াছে মোর বিয়ার জামি কাপনে, আবার কেডাই না। এসো এসো। আরে ফনিক ভাই কেমন আছেন? ভালো। কি হাতে কি হয়েছে? কথা কন নাকি হয়েছে? কি বলবো বলবো, সব বলবো। মঞ্জু আফজাল আর ভাবি কোথায়? আরে তো ফিসে গেছে, আর আফাই গেছে বাপের বাড়ি, খবর তো চাইবে। আরে ভাই এটা কেনা? ওর নাম, আমার নাম কাজল। বুঝতে পারলাইছি। অনি ভাই দশটা টাকা দেন, পাঁচজন খাই আহি। যাও। আর শোনো, তুমি বরং ভাবিকে একটা খবর দাও। আচ্ছা যাও, যেতে আসি। আমাকে নিয়ে চলো। ও মোর খোদা। কাজল, এটা আমার বন্ধু আফজালের বাসা, ও একটা পত্রিকার ক্রাইম রিপোর্টার, ওকে দিয়েই সব ম্যানেজ করতে হবে। তাই? না কিছু না, চলো ফোনটা ওঠে। কাজল তুমি একটু বসো, আমি আফজালকে একটা ফোন করে আসি। বসো। হ্যাঁ হ্যালো, কে মঞ্জু, কিরে কি খবর? বাবা খবর তো খুব খারাপ। আহা কি হয়েছে খুলে বলবি তো। অনিক ভাই একটা মাইয়া মানুষ লয়ে বাসায় উঠছে। কি বলিস তুই? বাবা লক্ষণ ভালো ঠেকতাছে না, চাইলাম দশটা মরে দিলে একশোটা, আমার তো একদম বাকাইয়াই দিলে। আর তোর ভাইজান, তোর ভাইজান কোথায়? বাবা আমি কিছু বুঝুন না, ভাই শোনার লাগে পিলার না করে কি আইসে মনে করেন? হাই হাই মঞ্জু, এটা তুই কি বলিস, আমার তো সর্বনাশ হয়ে গেল রে। মঞ্জু মেয়েটা দেখতে কেমন রে, আমার চেয়ে সুন্দর। শোন আমি যতক্ষণ বাসায় না আসি তোর ভাইয়া ওই মেয়েটাকে চোখে চোখে রাখবি, বুঝলি? কাজলের কোনো খোঁজ পেলেন? না কোনো খবর পেলাম না। পত্রপত্রিকায় নিখোঁজ সংবাদ দিলে হতো না? কি পাগলের মতো কথা বলছো, পত্রিকায় নিখোঁজ সংবাদ ছাপা হলে হীরাকে মুখ দেখাবো কি করে? আহা হীরার কথা ভেবেই তো মেয়েটার খোঁজ নিতে হবে, আল্লাহ না করুক কোনো বড় ধরনের বিপদও তো হতে পারে। অমন কথা বলো না আফসানা, আমি পাগল হয়ে যাব। মা কাজল তুই কোথায়? মা কই কোথায়? এই বেটা, এই যে এই যে। কাজল পরিচয় করিয়ে দি, ও আমার বন্ধু আফজাল, জাদ্রেল ক্রাইম রিপোর্টার। হ্যালো। হাই। এবার সব কিট্টু ছেটাবে। ভাবি এবার তোমার আসল পরিচয়টা বলো তো, আই মিন তোমার নাম ঠিকানা, বাপের নাম বাপের ঠিকানা সব কিছু বলো সব। হ্যাঁ ভাবি। ঠিকানা আমার তো কিছু মনে পড়ছে না। অনেক তুমি বলো। আরে মনে পড়বে, সব কিছু মনে পড়বে, আমি তো অনেকের বন্ধু,
বন্ধু মানে তোমার দেবর, দেবর মানে দ্বিতীয় বর। আমার কাছে তোমার মনে সব কথা খুলে বলতে কোনো বাধা নেই, বলো বলো সব কিছু খুলে বলো। হ্যাঁ বলো বলো বলো, কোনো অসুবিধা নেই, বলো আমাকে বলো সব কিছু খুলে বলো। আরে বলো না, কোনো বাধা নেই। কেন বউ তো আর বাড়িতে নেই? আমি একবার বাড়িতে নেই, আর এই মুহূর্তে তুমি মনে বাড়িতে নিতে এসেছো। ইয়ে ভাবি, ব্যাপারটা হচ্ছে আমি ওকে এখানে নিয়ে এসেছি। আফজাল আসলে আমার অনেক ভাই, আপনাকে আমি ভালো মানুষ ভেবেছি। তোমার ঘর কিন্তু আমি আর করছি না ভাবি, এই আমি বাপের বাড়ি চললাম। অনেক ও চলে গেল তো, দেখ না দেখ না, আরে তুমি চলো বিলকিস, এই বিলকিস দাও দাও দাও, আর শোনো না এই বিলকিস, আরে শোনো না শোনো না এই বিলকিস, আরে শোনো শোনো। কি শুনবো হ্যাঁ কি শুনবো, সবই তো নিজের চোখে দেখলাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আছে আছে, সব কথা শুনে তবে যাও। বিলকিস শোনো, তোমার ভাবিটা না আসলে একটা সন্দেহবাতিক মেয়ে। বসো ওটা বসো। বিলকিস প্লিজ রাগ করে থেকো না তো, চলো বাড়ি চলো। তোমাকে তো আমি বলেছি কোন চরিত্রে হিংসাবি ঘর আমি করবো না। মহা মুশকিলে পড়লাম তো, আগে ঘটনাটা বিস্তারিত শোনো। আরে ওই মেয়েটি এসেছে অনেকের সাথে, মেয়েটি পাগল। পাগল না চাই, ওসব মেয়েদের আমি চিনি না মনে করেছো? শোনো, আমার ক্রাইম রিপোর্টারের মন বলছে মেয়েটির কোনো দুরভিসন্ধি নেই, মেয়েটি সাইকো পেশেন্ট। দেখো আমাকে এত বোঝাতে হবে না, আমি যাবো না ব্যাস। তাহলে আমি আর ওই বাড়িতে যাবো না। যাবে না মানে থাকবে কোথায়? কেন শ্বশুর বাড়ি থাকবো তোমার কাছে? না তুমি এখানে থাকতে পারবে না। তাহলে কোথায় যাব আমি? কোথায় যাবে তার আমি কি জানি? ও তাহলে ওই মেয়েটি জানে। এত রাত হয়ে গেল ওরা কেউ তো ফিরলো না। কেউ ফিরবে না, কেউ ফিরবে না। তুমি যখন থেকে আমার পিছু নিয়েছো তখন থেকে আমার পিছু নিয়েছে শনি। এভাবে আরো কত ঘর তুমি ভাঙবে আল্লাহই জানে। কি আমি ঘর ভাঙছি? আমি ঘর ভাঙছি? স্বামী হয়ে তুমি এমন কিছু বলতে পারলে? আল্লাহ, দেখো আমি তোমার স্বামী যাবে কেউ নই, আর তুমিও আমার স্ত্রী নও। কথায় কথায় তুমি বিয়েটাকে অস্বীকার করো কেন? কেন আমি কি দোষ করেছি? আইবে, তোমাকে আমি বিয়ে করিনি, বিয়ে নাটক রচনা করে তুমি দুঃস্বপ্নের মতো আমার ঘাড়ে চেপে বসে আছো। আমি তোমার জীবনে দুঃস্বপ্ন? জি না, দুঃস্বপ্ন হলে তো বেঁচেই যেতাম, ঘুম ভাঙলেই ফুরিয়ে যেত, এই জীবন্ত মুসিবত বয়ে বেড়াতে হতো না, একদম জানে বেঁচে যেতাম। আমি তোমার কাছে জীবন্ত মুসিবত? আমি চলে গেলে তুমি বেঁচে যাও প্লিজ? দেখো না চেষ্টা করে আমার এই উপকারটা করা যায় কি না। আরে আরে এখনই কোথায় যাচ্ছ? ঝড় বৃষ্টি থামলে তারপর যেও। ভিতরের ঝড় যাকে তছনছ করছে, বাইরের ঝড়টাকে কি করবে? হ্যাঁ
এত বড় একটা অ্যাক্সিডেন্ট, খুব বড় বাচ্চা বেঁচে গেছেন, তবে ওনার মাথার আঘাতটা সমস্যা করতে পারে। সর্বনাশ হয়েছিল, চলো ঘরে চলো। প্লিজ প্লিজ এভাবে ভিজো না তো, চলো ঘরে চলো। না যাবো না, আমি ভিজলে কালকে আসে যায়। এই নাও শরবত, এবার তো চলো। কেন যাবো, আমাকে তো তাড়িয়ে দিয়েছো, আমি যাবো না। বেশি দূরে তো যেতে পারো।
ভাত তরকারির ঝামেলায় গেলাম না, রাতটা দুধ রুটি দিয়ে চালিয়ে নেওয়া যাক। এসো খাবে। কি হলো? অনিক, আমার ভীষণ শীত করছে, কিছু কিছু একটা গায়ে দিয়ে দাও না। ও মাই গড, এ তো ভীষণ জ্বর। দেখি এখানে শো, শুয়ে থাকো। অনিক, দেখি অনিক, আমাকে একটু জড়িয়ে ধরো না প্লিজ, প্লিজ অনিক, আমি মরে যাচ্ছি, আমি তোমার বুকে মাথা রেখে মরতে চাই, প্লিজ প্লিজ অনিক, সবার আমাতে আমি তোমাকে বিয়ে করেছি, আমাকে দুঃখ দিও না অনিক, অনিক অনিক, তুমি আমার জান, তুমি আমার জান অনিক, অনিক। কাজল এখন পুরোপুরি সুস্থ। আরে কি বলছিস তুই? আরে নিজের নাম ছাড়া যে অন্য কিছুই বলতে পারে না তাকে তুই সুস্থ বলছিস? ইয়েস বলছি, কারণ ডাক্তারি মতে এ ধরনের পাগলের কোনো সর্দি লাগে না। কাজলে তো পুরোপুরি সর্দি জ্বর হয়ে গেল। আমার ক্রাইম রিপোর্টের ব্রেন বলছে কাজল একটা মিশন নিয়ে তোকে ফাঁসানোর জন্য কাজ করছে, কারণ কাজল জানে তুই একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। আরে ধর, তুই খামোখাই বাড়তি চিন্তা করছিস। আমি প্রমাণ করে দেবো যে আমি সঠিক পথে এগোচ্ছি। এনিওয়ে তুই এক কাজ কর, বুঝিয়ে শুনে তোর ভাবিকে নিয়ে আসা যায় কিনা দেখ, আমি দেখি এদিক থেকে ওর কাছে কোনো তথ্য বের করতে পারি কিনা। ওকে গো অ্যাহেড, আমি দেখি অন্তত ভাবির ভুলটা ভাঙাতে পারি কিনা। ইয়ে তুই একটু দেখ গিট্টু ছোটাতে পারিস কিনা। ওকে। আরে ভাবি, নতুন একটা জীবন পেলে, আর স্মৃতি ধরে রাখতে হবে না। থ্যাংক ইউ, ওয়েলকাম। ও কোথায়, ও কোথায়? কে? অনিক। অনিক বাইরে গেছে, বাসায় কেউ নেই, তুমি আর আমি। তার মানে? মানে পরিষ্কার, এখন বলো হু আর ইউ? কেন, কোন উদ্দেশ্য নিয়ে তুমি আমার বন্ধুর পিছু নিয়েছো? কি বাজে কথা বলছেন, আমরা ভালোবেসে বিয়ে করেছি। মিথ্যে কথা, অ্যাক্সিডেন্টের আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের মাঝে কোনো পরিচয় ছিল না। কি বাজে বকছেন, পরিচয় ছিল না? ধরা পড়ে গেছে তো, এবার আসল উদ্দেশ্য খুলে বলো, নইলে এই ছবি ছাপিয়ে সারা দুনিয়া আমি প্রকাশ করে দেব যে তুমি একটা ধান্দাবাজ নষ্ট মেয়ে। হোয়াট? কি? বেরিয়ে যান। কেন বেরিয়ে যাব? এটা আমার ঘর, এখানে আমি যা খুশি তাই করব। কি যা খুশি তাই করবেন? বললেই হলো, যান বেরিয়ে যান, বেরিয়ে যান।
ঘরের মধ্যে তো কেমন আছে কেন কি হয়েছে ভাই জানে শেষকালে এই আসলে আমার কপালে চুপ বেটা তুমি আসলে ঠিকই বলেছিলে, এই আপদ বিদায় না হলে আমাদের কোন শান্তি নেই। খবরদার, তুমি আমার নাম ধরে ডাকবে না। নাম ধরে না ডাকলে কি বলে ডাকবে? তুমি আমাকে কিচ্ছু বলে ডাকবে না। অনেক 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 তোমারই বন্ধুটা একটা দুশ্চরিত্র লোক। হায় হায় রে, আমি তো আগেই জানতাম। অনেক ভাই, তুমি ওকে কোন ভাষা একা রেখে গেলে? আপা এক গ্লাস পানি। হায় হায়, ভাইজানের বুদ্ধির ফ্রিকোয়েন্সি পুরো আউট হয়ে গেছে। তোর বুদ্ধি শুধু কিছু নেই, এতদিনে কাজল একটা খোঁজ খবর নিতে পারলি না। আমি আমি কি করে খবর নেব? কাজল তো বলে গেল ওর বাবার সাথে আলাপ করে আমাকে জানাবে। কাজল বলেছে, আর তুই শিয়াশা বুক বেঁধে আছিস। এছাড়া আমি কি বা করতে পারি বল? বাহ, প্রেম করছিস তুই, আমি কি করে বলবো তুই কি করবি? না জানি আমার কাজল এখন কেমন আছে, কোথায় আছে। তোমাদের বুদ্ধি তো দেখলাম, এবার আমার বুদ্ধি দেখো। দেখাও, তাড়াতাড়ি দেখাও। প্লিজ ভাবি, একটু তাড়াতাড়ি দেখাও, এইদিকে আমার ছুটিও তো শেষ। তোমার ছুটি শেষ হওয়ার আগেই হয়ে যাবে। আমি কাজলকে ফাঁকি দিয়ে পাগলে ডাক্তারের কাছে নিয়ে যাব, ডাক্তার রশিদ জোয়াতার। কি নাম যেন আপনার? কাজল। গুড, ভেরি গুড, শুনে খুশি হবেন, রসিক ডাক্তারের নাম বলতে লোকজন বুঝে এ কমপ্লিট মেন্টাল ইনস্টিটিউট। আচ্ছা, কাজল দিয়ে কি কি হয় আপনি জানেন? জি জানি। ভেরি গুড, আমি আপনাকে 40টা প্রশ্ন করব, এবং এর 40 মিনিটের মাথায় এখান থেকে সম্পূর্ণ মানসিক প্রশান্তি নিয়ে বেরিয়ে যাবেন। কামন, প্রশ্ন শুরু করা যাক। আচ্ছা, বাইরে আপনার জন্য কে কে অপেক্ষা করছে? আমার স্বামী, তার বন্ধু এবং তার স্ত্রী। ডাক্তার সাহেব কতদিনের কোর্স দেবে আল্লাহই জানে। আরে না, লোকে বলে রশিদ ডাক্তারের চেম্বারে ঢোকে পাগল, বেরিয়ে যায় ভালো মানুষ। তাই যেন হয়। গড, কিরে মাথায় কিছু এলো? এসেছে। তাড়াতাড়ি বল, একটাই বুদ্ধি আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আরে বাপ, তাড়াতাড়ি বলে ফেল। শোন, বেড়ানোর নাম করে আচ্ছা ওকে কোনো লং রুটের গাড়িতে আমি একা একা রেখে চলে আসবো। কারেক্ট ডিসিশন। কি সাংঘাতিক, এমন একটা নিষ্ঠুর চিন্তা তোমরা করলে কেমন করে? ছি ছি, একটা অসুস্থ মেয়েকে পথে ছেড়ে দিয়ে শিয়াল কুকুরের খোরাক বানাতে চাও? ছি অনেক ভাই, আপনাকে আমি অন্যরকম ভেবেছিলাম, আপনি ওর মতো হয়ে গেলেন। ভাবি আমি কি করব, আর তাছাড়া এই মুসিবত আপনারাই বা কদিন টানবেন? কাজলের মতো আমার একটা বোন থাকলে তাকে কি আমার টানতে হতো না? ওর যতদিন দরকার আমার এখানে থাকবে। না, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। বলে কি, আমাকে মাফ করে দাও ভাবি। নারীর বৈবাহিক জীবনের সবচেয়ে বড় কলঙ্ক হলো শ্বশুর বাড়িতে ঠাঁই না পাওয়া, কিন্তু ও তো আমাকে সেখানে নিয়ে যাচ্ছে না। কাজল, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আজ এই মুহূর্তে তোমাদের বাড়িতে নিয়ে যাবে, নাহলে আমি এমন সিক্রেট করব যা ট্যাকেল দেওয়ার ক্ষমতা তোমাদের নেই। প্লিজ প্লিজ বাপ,
আর কোনো সিন ক্রিয়েট করতে যেও না, অনেক করেছো। আমি তোমাকে আজই বাড়িতে নিয়ে যাব। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে একসাথে। কি বললে? না না কিচ্ছু না, চলো 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 চলো। সাহেব চা। মিঠু, আমার জান কোথায়? জান বাবা বাইরে যাবার জন্য রেডি হতেছে। জান? জি আব্বা। বসো। জান, আমার বৌমার খবর কি? আব্বা, কাজলকে বৌমা বলছো কেন? কেন বলবো না, আমার ছেলে ওকে পছন্দ করেছে, মেয়েটিও তো তোমাকে ভালোবাসে, এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। কিন্তু আব্বা, কাজল তো এখন এলো না। এলো না মানে? তার সাথে তোমার কোনো কথা হয়নি? ও তো বলেছে বাড়িতে গিয়ে ওর বাবা মাকে রাজি করিয়ে আমাকে খবর দেবে। তাহলে কি মেয়েটার পথে কোনো বিপদ আপদ হলো? সাহেব, আমি গিয়ে খবর নিয়ে আসবো। কেন, তুই যাবি কেন? জান, তুমি যাবে এবং আজই যাবে। ঠিক আছে আব্বা। সাহেব, জান বাবা যাকে একা পাঠানো কি ঠিক হতেছে? ঠিক হবে না কেন? ভালোবাসার জন্যে মানুষ আগুনে ঝাঁপ দিতে পারে, আর ওই সামান্য কাজটা করতে পারবে না? মা, বাবা, খুশি? এলি বাবা। মা, কেমন আছো তোমরা? ভালো। খুশি, কেমন আছিস? ভালো। আশা বলছিল তুই শনিবার রওনা হবি। হ্যাঁ, রওনা তো শনিবারই দিয়েছি, কিন্তু পথে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? কি বলছিস তুই? তুই কি ওই বাস অ্যাক্সিডেন্টে পড়েছিলি? না না, অ্যাক্সিডেন্ট আমাকে পাই কোথায়? বলছিলাম কি, অ্যাক্সিডেন্টলি আমাকে ফেনীতে কয়েকদিন হোল্ড করতে হয়েছে। ওখানে একটা এয়ারপোর্ট হবে তো, তাই পসিবিলিটি দেখলাম। ভাইয়া, তোমার ব্যাগেজ কোথায়? ব্যাগেজ ব্যাগেজ সকালে ড্রাইভার পৌঁছে দিয়ে যায়নি। না তো, খেয়েছে বেটা, নিশ্চয় সরাসরি ওর বাড়িতে চলে গেছে। মানিকগঞ্জ, মানিকগঞ্জ ওর বাড়ি। হ্যাঁ, খুশি যা তো, তোর ভাইয়ার ঘরটা গুছিয়ে দিয়ে। আচ্ছা মা। অনেক হাত মুছে খাবি? না মা, এখন কিছু খাবো না, পরে খাবো। আমি এখন একটু রেস্ট নেব। ঠিক আছে, পরে যা। আচ্ছা। বাবিনী কত ইঁদুর, যদি ভয় পাই। মশা, কাজল, 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 কি বাচ্চি, কাজল, ফিরে বাবা রে। এসো ভেতরে এসো। কি ব্যাপার, তোমার মুখ পেতেছো কেন? আরে বাগানে কত ইঁদুর, যদি ভয় পেতাম। বাবা, চাতে মাতাল তালে ঠিক। বসো, এখানে বসো। আমার সাথে এমন করছো কেন? আমার সাথে ওরকম করছো কেন? শোনো শোনো, যা যা বলেছি মনে আছে তো? পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত আমি তোমাকে প্রকাশ্যে আনছি না, তোমাকে এ ঘরেই লুকিয়ে থাকতে হবে। হ্যাঁ, কিন্তু কতদিন? আস্তে আস্তে আস্তে। কিন্তু কতদিন? দুদিন, দুদিন। এর মধ্যে বাবা মা সাজদা হলে ছুটি শেষ হয়ে যাবে, তারপর তোমাকে নিয়ে চিটাগাং চলে যাব। তারপর একটু পর কি হবে তাই তো জানি না। কি বললে? না না, কিচ্ছু না। অনেক মা, অনেক
যাবে ফোন না বাবা কি হলো পেছনে ঢুকো ঢুকো অনেক ঢুকো এদিকে অনেক অনেক কি মা হাত মুখ ধুয়ে নে আচ্ছা আচ্ছা কোথায় যাচ্ছ মা বাথরুমে দু বালতি পানি ঢেলে দিয়ে যাই কতদিন ব্যবহার হয় না মা তুমি বাথরুমে পানি ঢালবে ও মা আমাকে আর গুনাগার করো না তো ব্যাপার কি রে আশাও বাসা এলে আমাকে কোনো কাজ করতে দেয় না আশা আশা তো আমার কি দুজনে যুক্তি করে নিয়েছিস নাকি মা তুমি যাও তো যাও যাচ্ছি তুই রেডি হয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ যাও আল্লাহ যার জন্য তোমাকে লুকিয়ে রাখা তোমার আমার প্রেম হওয়ার আগে বাবা মা আশার সাথে আমার বিয়ে ঠিক করেছিল আরে না না আমি তো আর দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি না তবে বেচারি আশা আশায় আশায় ওই মা বুক বেঁধে আছে কাঁদে না কাঁদে না লক্ষ্মী পাখি আমার হলদে পাখির চাল ও মা কাঁদে না কাঁদে না শুভমী খুশি অনেক এসেছে তবে কি ভাইয়ার বউ এসেছে তোর ভাইয়াকে রেডি হতে বল আমি বউ হয়ে আসছি তাহলে এসো তাড়াতাড়ি এসো বিরাক আমি এক্ষুনি আসছি কি করছো ছাড়ো আমি গোসল করবো ইস আমার গা চুলকাচ্ছে বাগানে কত কি গায়ে লেগেছে যাও গোসল করে এসো আমার কাপড় নেই তো কাপড় নেই তো আসার সময় ভাবির কাছ থেকে দুটো কাপড় নিয়ে আসতে পারলে না ভাবির কাছ থেকে আনবো কেন তুমি না কিনে দাও প্লিজ ঠিক আছে সরো তুমি বাথরুমে ঢুকো আমি কাপড় ম্যানেজ করছি কি রে শাড়ি নিচ্ছিস কার জন্যে ভাজ করে পড়বো মা তোর বাবা লুঙ্গি নিয়ে যা ওহো তুমি তো জানো আমি লুঙ্গি কালচার অভ্যস্ত না বারবার শুধু খুলে যায় সে তো বুঝলাম ভাইয়া শাড়ি দিয়ে না হয় ধুতি বানিয়ে পড়বে কিন্তু ব্লাউজ দিয়ে কি হবে হুম ব্লাউজ কোথায় হ্যাঁ আসলে গরু হারালে সব তালগোল পাকিয়ে যায় রাবেশ পদে পদে ধরা পড়ছে ফাইনালি যে কখন ধরা খাবো আল্লাহই জানে একটা মাত্র শাড়ি ও পরবে নাকি আমি পরবো শাড়ি দাও কথা কম এই যে পরে ধরো এই খুশি আশা আপু কি রে তোর ভাইয়া কোথায় যাও ঘরেই আছে অনেক অনেক আই অনেক সেরেছে এ তো আশা অনেক
অনিক অনিক হাই আশা, এবার বলো এই কদিন কোথায় ছিলে? অফিস থেকে তো বেরিয়েছো এক সপ্তাহ আগে। ফিল্ডে ছিলাম, ওয়ার্কিং ফিল্ডে। এবার এই ওয়ার্কিং ফিল্ডে এসো। আজ তোমাকে এত সহজে না কিন্তু সেটা তো দূরের ভাইয়া 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 চলো, মা তোমাদের খেতে ডাকছে। ওকে নিয়ে যা, আমি পরে আসছি। এই তাড়াতাড়ি এসো কিন্তু। শোনো, অসভ্য মেয়েটা কে? ওই অসভ্য মেয়েটা কে? ওর নাম বুঝি আশা। ওকে তুমি একদম এলাও করবে না। ইস, কি করেছে তুমি? খেয়েছে আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, আমাকে আবার গোসল করতে ইচ্ছে করছে। তাই করো, যাও যাও, আমি ওদিকটা সামলে, গোসল করো। কি করি, এতদিন ছাত্র ছাত্র বলে বিয়ে পিছিয়েছ, এখন তো চাকরি করছো। আরে বাবা, চাকরিতে জয়েন করেই কি কেউ বিয়ে করে? কিছুদিন যাক, এক একটা প্রমোশন হোক। আর আমি বুড়ি হই। তুমি বুড়ি হলেও দেশে চুরির অভাব নেই। কি বললে? না না কিছু না, তুমি এখন যাও, রাত অনেক হয়েছে, এসো। ওকে বাই বাই, যাও। কাল সকালে আমি এসে তোমার ঘুম ভাঙাবো। আচ্ছা ঠিক আছে। না না, আমি তো আর্লি মর্নিং এ উঠি, প্র্যাকটিস হয়ে গেছে। এখন তুমি যাও, বাই 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 বাই, গুড নাইট গুড নাইট, বাই বাই বাই। একটা কথা বলি, তুমি ফ্লোরে কেন? ওহো, তোমাকে তো বলাই হয়নি, অ্যাক্সিডেন্টের পর থেকে কোমরে ভীষণ ব্যথা, ডাক্তার বলেছে ফ্লোরে শুতে হবে। কোনো অসুবিধা হবে না, তুমি ঘুমাও। অসুবিধা হবে না মানে? স্বামী নিচে, স্ত্রী উপরে, উল্টো ব্যাপার, আমি আসছি। না না, তুমি উপরেই থাকো, গুড নাইট। শোনো যদুমণি, ঘুমাও। বললেই হলো।
আমি শুধু কাজলের খবর নিতে এসেছি। কাজলের খবর নিতে এসেছো মানে? তাহলে কাজল তোমার কাছে যায়নি? আমার কাছে গেলে কি আর আমি খবর নিতে আসি ফুপি? এই ছেলে, তাহলে আমার কাজল কোথায় গেল? আপনারা আমার কাছে লোকাবেন না, আমি আমার আব্বাকে কথা দিয়ে এসেছি, বলুন কি হয়েছে। তাহলে তাহলে কোথায় গেল কাজল? কিন্তু চিঠি পড়ে তো মনে হয়েছিল ও তোমার কাছেই গেছে। কি বলছেন আপনারা? আমরা মিথ্যে বলছি না বাবা, হীরার সাথে ওর বিয়ে আমরা ঠিক করে রেখেছিলাম, কিন্তু মেয়ে আমার ওই বিয়েতে রাজি হলো না, তাই কাউকে কিছু না বলে পালিয়ে গেল। কিন্তু আমার কাজল, আমার কাজল কোথায় গেল? ভাইয়া, ভাইয়া, ভাইয়া দরজা খোলো না। কি হয়েছে? দরজা খোলো না। এই ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া, কি হলো, দরজা খুলছো না কেন ভাইয়া? দরজা খোলো না ভাইয়া। কি হয়েছে? বেলা কতটা হলো সে খেয়াল আছে? জলদি নাস্তা খেতে এসো। পরে পরে, তুই বরং ডাবল কাপ চা আর কিছু বিস্কিট দিয়ে যা। যা তোমার বিছানাটা ঠিক করে দিয়ে যাই। আপনার বিছানা ঠিক করতে হবে না, আপনি যান যান। আরে আমি এখানে কেন? কি বলছিস? বলছি আমার মুসিবতের কথা। দোস্ত, একটা বুদ্ধি বের কর না। গত রাতে বহু চালাকি চক্কর চালিয়ে নিজেকে রক্ষা করেছি, কিন্তু আজ রাতে কাজলের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো রাস্তাই তো দেখছি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, হতাশ হোস নি। আমার ক্রাইম রিপোর্টারের ক্রিমিনাল ব্রেন বলছে বুদ্ধি একটা পেয়েছি। বল দোস্ত, তাড়াতাড়ি বল। ডাক্তার। ওহ মা, আস্তে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। রুচি ভালো? ভালো। অনেক না থাকলে বুঝি আসতে নেই? আসতে তো পারি, কিন্তু হয়েছে কি, ক্রাইম রিপোর্টিং ইজ এ ক্রুড জব। অনেক কোথায়? ও ভেতরে আছে। আরে দোস্ত, তোরা বসে কথা বল, আমি চা নাস্তা দিচ্ছি, চল চল। আচ্ছা, কি খবর দোস্ত? এই নে। এটা কি? আরে মুশকিল আসানের প্রেসক্রিপশন। মুশকিল আসানের প্রেসক্রিপশন, এতে লেখা আছে স্ত্রীর সাথে মেলামেশা করলে তুই 3 মাসের মধ্যে মারা যাবি। বলিস কি? আরে হ্যাঁ বুঝলি না। আরে সামাও এই জিনিসটা কাজলকে এটা বোঝাতে হবে। কিন্তু ও যদি বিশ্বাস না করে? আরে ডাক্তারি সার্টিফিকেট, বিশ্বাস না করে উপায় কি? আচ্ছা, আমাকে ফাঁকি দেবার নতুন ফন্দিটা হয়েছে। ঠিক আছে, আমিও দেখব। ডাক্তারের সার্টিফিকেট তোমাকে কেমন করে বাঁচায়। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন?
সে কথা আমি তোমাকে বলতে পারবো না। লক্ষ্মীটি আমাকে বলবে না তো কাকে বলবে বলো? ডাক্তার বলেছেন স্ত্রীর সাথে কোন দৈহিক ব্যাপার স্যাপার ঘটলে আমি 3 মাসের মধ্যে কুকুরে মারা যাব। বিয়ে করে কেমন যে তোমার জীবনটাকে নষ্ট করলাম। দুঃখ করো না লক্ষ্মীটি, আমি আমি 3 মাসের বেশি জীবন চিন্তাই করি না। 3 মাসে 182 দিন রাত্রি, এই দিয়ে আমার সারা জীবনের চাহিদা পুষিয়ে নেব। না না ডাক্তার, না 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 ডাক্তার সাহেব, তোমাকে আমাকে ফাঁকি দেওয়ার জন্য ডাক্তারের কাছে যাও না, আর আমি তোমাকে ডাক্তারের কাছে পাঠাবো। ডাক্তার 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 আমাকে ফাঁকি দিয়ে ডাক্তারের কাছে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। ভাইয়া, এই ভাইয়া ভাইয়া চলো, আব্বু তোমার সাথে নাস্তা করবে। এত বেলা পর্যন্ত তুমি তুমি চাকরি করে কেমন করে? চুপ, বেশি পাকামো করতে হবে না, থাক। শান্তি মতো ঘুমোতেও দেয় না। মা মা জলদি এসো, মা মা জলদি এসো, দেখে যাও ভাইয়ার ঘরে জলদি এসো মা। আমার কি দোষ? আমার কাপড় চোপড় নেই তো, তাই তো পেটিকেট পরে কাজ চালিয়ে নিচ্ছি। 3 দিন হলো কষ্ট করছিস, বাজারও কে কাপড় চোপড় নেই? হ্যাঁ মা আছে, আজ কিনবো, সবার জন্য কিনবো, সবার জন্য কিনবো। এবার যাও যাও মা, চল খুঁজি চল যাও। টিচু টিচু মা আমি ভাইয়ের ঘরটা গুছিয়ে দেই। কাজল, কাজল তোমার ভাবি, ভাবি আপনার জন্য 3 পিস। মা
তোমার শাড়ি। বউয়ের জন্য কি এনেছিস? বউ বউ পাবো কোথায়? বউ আমি জোগাড় করে দেব। কই গো মেয়ে? এদিকে এসো। মা মানে বাবা, ওর নাম কাজল। কাজল আসলে ওর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। হ্যাঁ, আমার সন্দেহ ছিল তুই এইরকম একটা কাণ্ড করে বসবি, এই জন্যে আমাকে এতদিন কোনো পাত্তা দিসনি। মা তুমি আসল কথা জানো না? জানি, সব জানি। বৌমা আমাদের ডিটেলস বলেছে। বাবা ও যা বলেছে তা ঠিক নয়, ও একটা চুপ। এত ভীতু ছেলে তুই, আমার জানা ছিল না। বাবা প্লিজ তুমি আমার সাথে এসো। প্লিজ বাবা এসো, এসো, আমি তোমাকে সব খুলে বলছি, এসো প্লিজ। তুই পত্র পত্রিকায় রেডিও টিভিতে নিখোঁজ সংবাদ দিসনি কেন? পুলিশে ডায়েরি করিসনি কেন? লুকিয়ে রেখে তুই কি সমাধান করতে চেয়েছিলি? বাবা শুরু থেকে আমি এত পাজল ছিলাম, এসব কিছুই আমার মাথায় আসেনি। একটা যুবতী মেয়ে যে নিজের নাম ছাড়া কিছুই বলতে পারে না। ভাইয়া ভাইয়া কি হয়েছে? ভাবি বিষ খেয়েছে। বিষ খেয়েছে? কাজল ডাক্তার সাহেব ও এখন কেমন আছে? স্টোমাক ওয়াশ করা হয়েছে, জ্ঞান ফিরে না আসা পর্যন্ত আশঙ্কা মুক্ত নয়, আল্লাহকে ডাকুন। মেয়েটা সুস্থ হবে তো বাবা? দেখুন মা, আমরা তো চেষ্টা করছি। ডাক্তার সাহেব আমরা কি একটু দেখতে পারি? সবাই একসঙ্গে না গেলেই ভালো হয়। অনিক তুমি যাও। হ্যাঁ বাবা তুই যা। সিস্টার ও এখন কেমন আছে? রোগীর জ্ঞান ফিরেছে। আচ্ছা
অনিক, যে কটা মুহূর্ত বেঁচে আছি তুমি আমার পাশে থেকো। থাকবো কাজল, চিরদিন তোমার পাশে থাকবো। শুধু তুমি আমাকে ছেড়ে যাবে না বলো? আমাকে যেতে দিও না অনিক, আমাকে যেতে দিও না। আমি আমি তোমাকে কোথাও যেতে দেব না কাজল। না মা, তোমাকে কোথাও যেতে দেব না। তুমি সুস্থ হলে তোমাদের বিয়েটা আমি সেরে ফেলব। না না, বিয়েটা তোমাদের হয়েছে, আমরা শুধু শরীয়ত মোতাবেক আনুষ্ঠানিকতাটা সম্পন্ন করব। আন্টি চলুন। নিশ্চয় ভেতরে ফেলে এসেছো তুমি। না কি, আমি কি? তুমি আমার বিবাহিত স্ত্রী, ধর্মপত্নী, তারপরে তো আবার নতুন করে বিয়ে করতে যাচ্ছ। ভালো, বউ সাজতে আমার খারাপ লাগে না। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসছি। এক্সকিউজ মি, একটা ব্যাগ ফেলে গেছি। কাজল, কে আপনি? তুমি আমাকে চিনতে পারছো না? কাজল চলো এসো। মিঠু, মিঠু। জি সাহেব। জান ফিরেছে অথচ আমার সাথে দেখা হলো না। সাহেব, জান বাবার মনটা খুব খারাপ দেখলাম। কেন মন খারাপ হবে কেন? তবে কি বৌমার কোনো দুঃসংবাদ? না আব্বা, কোনো দুঃসংবাদ না। তোমার বৌমা খুব ভালো আছে, সুখী আছে।
তাহলে আমি বিয়ের পয়গাম নিয়ে কবে যাব আব্বা? তোমাকে পয়গাম নিয়ে যেতে হবে না আব্বা, কাজলের বিয়ে হয়ে গেছে। এ তুমি কি বলছো আব্বা? হ্যাঁ আব্বা, কাজলের বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, তুমি ঠিক বলছো তো? হ্যাঁ আব্বা, আমি ঠিকই বলছি। মিঠু, আমাকে ধর। সাহেব, 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 আপনি শান্ত হন সাহেব। আবার জানের এখন কি হবে রে মিঠু? জান বাবাকে আমরা ওর থেকে সুন্দরী মেয়ে দেখে বিয়ে দেবো সাহেব। সাহেব, আপনি ভেতরে চলুন, আপনার বিশ্রাম দরকার। তুমি কি বলো না, যাও চলো। ভালো দেখছো না? দেখো কাজল, 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 তুমি ঠিক আছো তো? আমার কি হয়েছে? কি হয়েছে? না, আমাদের কার অ্যাক্সিডেন্ট করেছে। আমি তো বাসে যাচ্ছিলাম। তবে ওনার মাথার আঘাতটা সমস্যা করতে পারে। সে তোমার আরেক জীবন ছিল কাজল। বাস অ্যাক্সিডেন্টের পর তুমি নতুন যে জীবন পেয়েছিলে, সে জীবনে তুমি আমাকে ভালোবেসেছ, আমাকে স্বামী বলে জেনেছ। আমাদের বিয়ে হয়েছে কাজল। না না, আমি মানি না বিয়ে। আপনি মিথ্যে বলছেন, মিথ্যে বিয়ে। না মা, না, এ বিয়ে মিথ্যে নয়। আমি নিজে তোমাদের বিয়ে দিয়েছি। কেন দিয়েছেন, কেন দিয়েছেন এ বিয়ে? এছাড়া তোমাকে বাঁচানোর কোনো পথই খোলা ছিল না মা। না না, আপনারা আমাকে বাঁচাননি, আপনারা আমাকে জীবন্ত মেরে ফেলেছেন। আমি স্বীকার করি না, আমি মানি না এ বিয়ে। বৌমা, প্লিজ প্লিজ, আমি আপনাদের বৌমা নই, একটা অসুস্থ স্মৃতিভ্রষ্ট মেয়ে যে নিজের নাম ছাড়া কিছুই বলতে পারে না। এমন একটা মেয়ের সাথে ছেলের বিয়ে আপনি কোন চিন্তায় দিলেন? কাজল, 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 তোমার কি কিছুই মনে পড়ে না? তোমাকে স্ত্রী বলে স্বীকার করিনি বলে তুমি বিষ খেয়েছিলে। তোমাকে বাঁচানো হয়েছে বিয়ে করার ওয়াদা দিয়ে। তোমার কি কিছুই মনে পড়ে না কাজল? না না না, আমার কিছু মনে পড়ছে না। আমার তো শুধু আমার আমার জানের কথা মনে পড়ছে। ভাবি, প্লিজ প্লিজ খুশি, তুমি আমাকে ভাবি বলে দেখো না, আমি তোমার ভাবি নই। বৌমা, ওর নাম যে খুশি তুমি জানলে কি করে? এখানে একবারও তো ওর নাম উচ্চারিত হয়নি। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। কাজল, আহ
তোমারই কাছে যতদিন জীবন আছে সামনে দেখো এ মনে চোখের সামনে দেখো এ মনে কখনো গুড় না ব্যবধান জান আমার জান আমার কাজল 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 কি হয়েছে কি হয়েছে তোমার কাজল 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 কি হয়েছে
বাঁচে না জীবন প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে তুমি জানাই আমার বাঁচে না জীবন তাহলে তুই এই সিদ্ধান্ত পাকা করলি নিজের বউকে তুলে দিতে যাবি তার পুরনো প্রেমিকের হাতে এছাড়া আর উপায় কি বিয়েটাই তো কাজল বৈধ বলে স্বীকার করে না বলেন কি অনিক ভাই কাজল আপনাকে স্বীকার করে না হ্যাঁ ভাবি ও মৈত্রী দেবীর উপন্যাসের নায়ক হতে চাস তার চেয়েও বেশি কিছু মাইয়াটা তো বড় বেইমান এত কিছু করার পরও আপনারে স্বীকার করে না অনিক ভাই যাকে এত ভালোবাসতেন তাকে দূরে ঠেলে দিবেন ভাবি বড় প্রেম কেবল কাছেই টানে না দূরেও ঠেলে দেয় বাহ চমৎকার শরৎচন্দ্র মনে হয় এই কথাটা তোর জন্য লিখে গেছে কেন এই কথাটা তোর বউয়ের প্রেমিক ওই জান মোহাম্মদের বেলায় প্রযোজ্য হতে পারে না আমি জানি না আমি কিচ্ছু জানি না আচ্ছা তুই কি কখনো কাজলের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করেছিস অনেক চেষ্টা করেছি কিন্তু কাজল চায় না দুঃস্বপ্নের মতো সেই দিনগুলো তার জীবনে আবার ফিরে আসুক হারিয়ে যাক তার স্বপ্নের জগৎ বাস তাহলে আর কি করা এখন তুমি কবিতা পড়ো আর গান গাও আমারই বধুয়া আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া তা তুই কবে যাচ্ছিস আগামী পরশু কি চাও তুমি জি আমি এখানে কেন এসেছো কথা বলছো না কেন কেন এসেছো আমি আমি জানের কাছে কেন এসেছো আমি জানের কাছে ফিরে এসেছি তুমি না বিবাহিতা ওটা একটা দুর্ঘটনা দেখো মেয়ে যে ঘটনাই হোক তুমি একটা ছেলেকে ধর্মত বিয়ে করেছো
তুমি একজনের বিবাহিতা স্ত্রী। জানের সাথে এখন আর তোমার কোনো সম্পর্ক নেই। আঙ্কেল, আমি যে জানকে ভালোবাসি। যাকে তুমি বিয়ে করেছো তাকে ভালোবাসো না? চুপ করে আছো কেন বলো? ওই ছেলে কি তোমাকে জোর করে বিয়ে করেছে? না। তাহলে কোন সাহসে তুমি আমার ছেলেকে কষ্ট দিতে এসেছো? আমি আমার জানকে বিয়ে দিয়ে দিয়েছি। জান বিয়ে করেছে কেন? তুমি বিয়ে করতে পারলে জান বিয়ে করতে পারে না? আঙ্কেল, আঙ্কেল প্লিজ, আমি একবার জানের সাথে দেখা করতে চাই। নাও, জান আমার বৌমাকে নিয়ে হানিমুনে গেছে। তুমি দয়া করে চলে যাও মা। ভুলে যেও না তুমি একজনের বিবাহিতা স্ত্রী। যাও। সাহেব, মিথ্যে কথা বলে মেয়েটাকে ফিরিয়ে দিলেন। এছাড়া আবার আর কি করার ছিল রে মিঠু? কিছুই করার ছিল না। ভুলে যেও না তুমি একজনের বিবাহিতা স্ত্রী। ভুলে যেও না তুমি একজনের বিবাহিতা স্ত্রী। ভুলে যেও না তুমি একজনের বিবাহিতা স্ত্রী।